মামুদার উপর আক্রমণটু করতিস কি তোলা তুই মেলা দেরিটু করে ফেলেছিস আমু চোখটুকে তো ফাঁকি দিতে পারিস নাই আমু আমু তোকে আর এখান থেকে বেঁচে ফিরতে দু বলাই এত অবিশ্বাস কেন তুই জানিস নাই শত্রুদের কোনোদিনও বিশ্বাস তো করতে নাই তুই আমু শত্রু হ্যাঁ হ্যাঁ তুই আমু শত্রু ও সূর্য বংশের সবাই আমু শত্রু তাই আমু তোদের কাউকে বিশ্বাস তো করি নাই কাউকে নাই কি করতে চাইছো তুমি মলুয়া আমাকে মারতে তো বেশ মারো আমায় যত ইচ্ছে মারো আমাকে মেরে তোমার মনের যত জ্বালা যন্ত্রণা সব মিটি ফেলো तो भाव तुम मलुआ तुम्हार सामने तुम्हार अपराधी दाड़ी तुम्हार मत वीर योद्धार सुजोग नष्ट करा उचित नय मलुआ आज तुम जदि क्षमा कर दाओ ताहले तुम तुम्हार काछे तुम्हार निजेर विवेकेर काछे तुम चिरजीवन मत छोट हो जाबे এই টুলুমডিহির মানুষের কাছে তুমি বিশ্বাসঘাতক হয়ে যাবে মলুয়া আর দেরি করো না মারো আমায় মারো আমায় মলুয়া रक्षा करो प्रभु रक्षा करो ओ दीदी कालाचाँद के डेके बोलो बरम सकले चले जाए राजसभा गए शुनी राजा विशाल और महाराज की आलोचना होच्छे बुझबो ओरा कि चाय ताईना मेजो चल मेजो महाराज विशाल स्वागत स्वागत एसो राजकन्या उर्मिमाला आपनारा आसन ग्रहण करुन महाराजा विक्रम আমরা এখানে বসতে আসেনি নির্ধারিত দিন পেরিয়ে যাওয়ার পরও আপনাদের পক্ষ থেকে কোনো আয়োজন করা হয়নি আপনি বোধহয় ভুলে গেছেন মহারাজা বিক্রম আমি এই রাজ্য থেকে বিদায় নেওয়ার সময় আপনাকে বলেছিলাম আগামী পূর্ণিমা অবধি আপনাকে সময় দিলাম তারপর হবে সূর্য उर्मिमाला
মহারাজ বিশাল এতটা যাত্রা করে এসেছেন আপনারা আপনারা ক্লান্ত একটু আমি ঠিক আছি মহারাজে বিক্রম বোধহয় আমার প্রশ্ন এড়িয়ে যেতে চাইছেন শুনেছিলাম সূর্য নাকি ওই বেদনী মেয়েটাকে শায়েস্তা করতে গিয়েছিল তারপর সূর্য জীবিত আছে তো হ্যাঁ মহারাজ বিশাল সে ফিরে এসেছিল তারপর একটা একটা প্রয়োজনীয় কাজে একটু রাজ্যের বাইরে গেছে এমন কাজ আমার মেয়ে উর্মিমালা স্বয়ং তার কাছে এসেছে সূর্যর আমার মেয়েকে বিবাহ ব্যতীত আর কোনো বিশেষ কাজ থাকতে পারে না মহারাজ বিক্রম কি এমন কথা আপনি গোপন করতে চাইছেন আমার কাছ থেকে মহারাজ বিশাল আপনার তো কোনো কথাই অজানা নয় তাহলে অহেতুক সন্দেহ কেন আমি আপনার উপর আর ভরসা রাখতে পাচ্ছি না আমার মেয়ে উর্মিমালা আর কতদিন সূর্যর পথে বসে থাকবে আমার জানা দরকার সূর্য জীবিত কিনা আমি আপনার আপনার স্ত্রীর সূর্যর ঠিকুজি গোষ্ঠী বিচার করতে চাই আমার সঙ্গে আমার কুলপুরোহিত আছেন তার মুখ থেকেই শুনতে চাই সূর্য জীবিত না মৃত একটা কথা স্পষ্ট করে শুনে নিন রাজা বিক্রম সূর্য যদি জীবিত থাকে তাহলে আমার কন্যার সাথে তার বিবাহ হবে আর সূর্য যদি মৃত্যু হয় তাহলে আমার সৈন্যদল আক্রমণ করবে আপনার রাজ্য চমৎকার চমৎকার তাহলে তো কোনো সমস্যাই রইল না রাজকন্যা উর্মিমালা তোমার প্রতীক্ষার অবসান হতে চলেছে তুমি হবে আমার পুত্র সূর্যকুমারের পাঠ রানী তুমি তোমার যোগ্য সম্মান পেতে চলেছ ঠাকুর মশাই আপনি বিবাহ বিধির তালিকা প্রস্তুত করতে আরম্ভ করুন দিদি দিদি মহারাজ এসব কি বলছেন সূর্যকে ছাড়া এ বিবাহ কেমন করে সম্ভব আমিও তো বুঝতে পারছি না মেজো পাত্র ছাড়া বিবাহ সম্ভব কি করে আমার তো মনে হয় যুদ্ধ এড়ানোর জন্য রাজা মশাই এসব বলছে বিবাহ তা কি করে সম্ভব সূর্য ছাড়া এই বিবাহ হবে কি করে সম্ভব ইচ্ছে থাকলে উপায় হয় কিভাবে তরবারির সঙ্গে আমি তোকে ছাড়া থাকতে পারবো না রে আমি আমার মাকে হারাইছি কিন্তু আমি আমার স্বামীকে হারাতে একটু পারবো না তোর আমায় কোথা দে এই টুলুঙ্গির মাটিতে যেন রক্ত না ছড়ে আর কোন মলুয়া যেন ওর মাকে না হারায় ওই ভালোবাসা পেতে আর যেন লড়াই ঠোলা হয় তোর মলুয়া তোকে কথা দিয়ে যাচ্ছে ঠাকুমা আমি যেমন করে এই টুলুঙ্গিকে জান প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম ঠিক সেমন করে উৎসুচ্চ নগরকে ভালোবাসব হে মলুয়া 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 বিপদ